ক্লাস টু এর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের ইংলিশ বই থেকে ইউনিট 7 লেসন 1 থেকে 3 শিখব। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? এ লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। শিক্ষার্থী বন্ধুরা, ছবিটির দিকে লক্ষ্য করো। ছবিটিতে কি দেখতে পাচ্ছ? ছবিটির এক প্রান্তে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, অপর প্রান্তে আরেকটি মেয়ে দাঁড়িয়ে আছে। তারা দুইজনেই স্কুলের ছাত্রী। বাম প্রান্তের মেয়েটি বলতেছে, হাউ ওল্ড আর ইউ, অর্থ তোমার বয়স কত? ডান প্রান্তে থাকা মেয়েটি বলতেছে, আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড, আমার বয়স 7 বছর। আই অ্যাম এই শব্দটি খেয়াল করো, এটি আই অ্যাম এর সংক্ষিপ্ত রূপ। আমরা এখন অপর পৃষ্ঠায় যাচ্ছি। বি লুক লিসেন অ্যান্ড সি, দেখো শোনো এবং বলো। ছবিটির দিকে লক্ষ্য করো। ছবিটিতে একটি ছেলে এবং একটি মেয়ে কথা বলতেছে, অপর পাশে আরেকটি ছেলে এবং আরেকটি মেয়ে কথা বলতেছে। তারা সবাই স্কুলের ছাত্রছাত্রী। প্রথম ছেলেটি বলতেছে, হাই শুভা, আর ইউ 7 ইয়ার্স ওল্ড, তোমার বয়স কি 7 বছর? শুভা বলতেছে, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমার বয়স 7 বছর। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আই অ্যাম 7 ইয়ার্স ওল্ড না বলে সংক্ষেপে মেয়েটি বলল, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি হই। দ্বিতীয় ছেলেটি দ্বিতীয় মেয়েটিকে বলতেছে, হ্যালো মিনা, আর ইউ 7 ইয়ার্স ওল্ড, তোমার বয়স কি 7 বছর? এখন উত্তরে মিনা বলতেছে, নো আই অ্যাম নট, না আমার নয়, আই অ্যাম 8, আমি 8। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, সে সংক্ষেপে উত্তর দিয়েছে, নো আই অ্যাম নট। সে নো আই অ্যাম নট 7 ইয়ার্স ওল্ড না বলে সংক্ষেপে নো আই অ্যাম নট বলেছে, এবং আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড না বলে সংক্ষেপে সে বলেছে, আই অ্যাম 8। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এরকম আরও অনেক অনেক শিক্ষামূলক ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।